আজকে রবিবার অক্টোবরের 6 তারিখ 2024। দিন শেষে দেশের মূলধারার পত্রিকাগিন কি কি সংবাদ পাঠকলোর সামনে আনিয়ে তালয়ের আড়ার এই আয়োজন। প্রথম আলো জানার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2 ব্যাংকেরত পরপর অগ্নিকাণ্ডর ঘটনাত মানুষের মনত সন্দেহ তৈরি হইতে পারে। এই সন্দেহ যাতে দূর হয় বা প্রকৃত ঘটনা বাইর করি আনিবার লাই বিশেষজ্ঞ দলের লই 9 হইতে 10 সদস্যের উজ্ঞা বড় তদন্ত কমিটি গঠন করা হইব। আজ রবিবার দুপুরে বিএসসি কার্যালয়ত নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন সাংবাদিক অলরে এইসব ফতা হয়। এন সংবাদ জানাইয়ের প্রথম আলো শিরোনাম গজ্জে সন্দেহ দুর্গত্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার, এই শিরোনামে আজকের পত্রিকা জানাই সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীরে গ্রেপ্তার গজ্জে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্য। আজ রবিবার সন্ধ্যায় গুলশানের ঘরত্বু তারা গ্রেপ্তার করায়। এনডি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার হতারে কোটগড়ি, ডেইলি স্টার বাংলা শিরোনাম গজ্জে হনঝুঁকি নাই শান্তিপূর্ণভাবে পুজো হইব। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হয় দুর্গাপূজা লইয়ের হনধরণের নিরাপত্তা ঝুঁকি নাই, দুর্গাপূজা এবার ভালোভাবে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হইব। বাংলা ট্রিবিউন শিরোনাম গজ্জে 20 বছরের বেশি ফুরেন্না বাস রাস্তাত্তু সরাই লইতো বিআরটিএর সিডি। পত্রিকাওয়া জানায় বায়ু দূষণ হমাইত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর 20 বছরের বেশি ফুরেন্না বাস ও মিনিবাস এবং 25 বছরের বেশি ফুরেন্না ট্রাক ও কাভার ভ্যান রাস্তাত্তু প্রত্যাহারের অনুরোধ জানায় সিডি দিয়ে পরিবেশ মন্ত্রণালয়। 29 কোটি টিয়া ঋণ খেলাপির খবর জানাইরে সমকাল শিরোনাম গজ্জে হাবিব গ্রুপের 3 পরিচালকর জেল পড়ুয়ানা জারি। চট্টগ্রামত 39 কোটি টিয়া ঋণ খেলাপি মামলাত হাবিব গ্রুপের 3 পরিচালকরে 5 মাস গড়ি কারাদণ্ড দিয়ে আদালত। রবিবার চট্টগ্রাম অর্থ ঋণ আদালতর জজ মুজাহিদুর রহমান এই রায় দেয়। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এনডি যুগান্তর জানার, শেরপুরত বন্যায় মৃতের সংখ্যা বাড়ি 6, দুর্ভোগ 1.5 লাখ মানুষ। শেরপুরের স্মরণকালের ভয়াবহ বন্যাত 5 উপজেলার প্রায় 2200 ইউনিয়ন প্লাবিত হইয়ে এতে প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হইয়ারে দুর্ভোগত পড়ছে। সি+ টিভি চট্টগ্রাম।